আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরে বাংলাদেশ নৌবাহিনীর কাছে 5টি যুদ্ধজাহাজ বিক্রির প্রস্তাব দেয় যুক্তরাজ্য, যার 3টি যুক্তরাজ্যে এবং বাকি 2টি বাংলাদেশে নির্মাণ করা হবে। প্রথমে সম্মতি দিলেও বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী বলছেন বাংলাদেশ এখনই কোনো সিদ্ধান্ত নিতে নারাজ, যা তার পূর্বের বক্তব্যের সাথে সাংঘর্ষিক। যুক্তরাজ্য থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ কেনার বিষয়ে 9 দিনের মাথায় একেবারেই উল্টোসুরে কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের সময় তিনি এ বিষয়ে অন্য মন্তব্য করেছিলেন, যেটা আমরা সবাই জানি। 5 নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যুক্তরাজ্য বাংলাদেশে নেভাল ফোর্সে কিছু জাহাজ পাঠাতে চায়, এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। আমরা নীতিগতভাবে সম্মত যে 5টা নেব, এর মধ্যে 3টা তারা তৈরি করবে, 2টো আমরা করব, আমাদের জাহাজ বানানোর ডক উন্নয়নের কাজ তারা করবে। একই বিষয়ে দেশে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন যুক্তরাজ্য 5টি যুদ্ধজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল, 2টি আমাদের দেশে বানানো হবে আর বাকিগুলো তাদের দেশে বানাবে। দ্বিতীয়ত, তারা আমাদের ডকইয়ার্ডও উন্নত করবে। আমরা বলেছি বিষয়টি দেখব, এখনো সম্মতি দেয়নি। অন্য যে প্রস্তাবগুলো আছে সেগুলোও পরে দেখব বলে জানিয়েছি। ইনফরমেশন সোর্স ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, চাইলে দেখে নিতে পারেন। ঠিক এরই মধ্যে ইতালি বাংলাদেশকে যুদ্ধজাহাজ বিক্রয়ের প্রস্তাব দিয়েছে। শুধু ব্রিটেন থেকে কেন যুদ্ধজাহাজ নিতে হবে সে ব্যাপারে বাংলাদেশকে ভাবতে বলেছে ইতালি। মোট কথা, সূত্র মতে ইতালি বাংলাদেশকে যুদ্ধজাহাজ বিক্রির আগ্রহ জানিয়েছে। একই সাথে ব্রিটেনের দেওয়া প্রস্তাবের সাথে ইতালির করা প্রস্তাবকে আরেকটু ভেবে দেখার অনুরোধ জানানো হয়েছে ইতালির কূটনৈতিক দপ্তর থেকে। ব্রিটেনের পাশাপাশি ইতালিও ড্রাই ডক নির্মাণ, শিপইয়ার্ড আধুনিকায়ন এবং বাংলাদেশে যুদ্ধজাহাজ নির্মাণের আগ্রহ দেখাচ্ছে। ব্রিটেনের দেওয়া ডিলকে স্ক্র্যাপ করতে আরও লোভনীয় প্রস্তাব দিয়েছে ইতালি, যা বাংলাদেশকে আরও বার্গেনিং পাওয়ার এনে দেবে, এতে কোনো সন্দেহ নেই। আবার সিডিডিএল এর উন্নয়ন সমীক্ষা যাচাই, ডকইয়ার্ড আধুনিকায়ন এবং সম্প্রসারণ করবার কাজ চালাচ্ছে নেদারল্যান্ড। অর্থাৎ 2030 সাল নাগাদ বায়ার নেভি হতে বিল্ডার নেভি ট্যাগ পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ নেভি। তো বাংলাদেশ নেভির এমন যুগান্তকারী পদক্ষেপ কতটা সুফল বয়ে এনে দেবে জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।